এই দেখো তুনটা এটা কো বানালো, যেখানে মানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই এসে গেছে, চাদর টাদর গুলো তুলে দিই। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তুতানের কালকে স্কুল থেকে ফোন করেছে যে স্কুলে একটা প্রোগ্রাম আছে, ওই জন্য 14, 15, 16, 17 4 দিন স্কুলে যেতে হবে। এটা মানে একটা ডান্সের প্রোগ্রাম, এটা কয়েকজন বাচ্চারই আছে, সে স্কুল পুল কাজ যাবে না। ও বাবা এখন গিয়ে দিয়ে আসবে, আমি ফেরার সময় আমাকে নিয়ে আসতে হবে। তাই তাড়াতাড়ি করে উঠে পড়েছি, উঠে ও স্নান টান করেই যাবে 9টা থেকে 12টা অবধি। তাই সকালবেলা উঠে, আর আজকে আবার তার মধ্যে আমার এসি সার্ভিসিং করছে, তাই জন্য যত তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায় তাড়াতাড়ি ভালো, তাই জন্য চেষ্টা করছি তাতে করে রান্না টান্নাটা সেরে রাখলে কি নিশ্চিন্ত। আমার যতই তাড়াহুড়ো থাক, আমার দিনটা শুরু করি আমি ভালো করে বারান্দাটাকে মুছে বা জল দিয়ে ধুয়ে, তো আমি আমার শান্তি হয়। প্রত্যেক দিন হয়তো শেয়ার করি না, কিন্তু এটা প্রতিদিনেরই কাজ। তো বারান্দাটা ভালো করে পরিষ্কার করে তুতানকে তাড়াতাড়ি ডেকে দিলাম, আর আগের দিনই তো এই বোর্ডগুলো কাটিয়ে এনেছিলাম। ও এখন স্কুলে যাবে, তার আগে একটা ড্রয়িং করে দিয়ে গেলে তুনতাই ওইটার মধ্যে কালার করবে, তো সেটাই ওরা করে থাকে। ও ড্রয়িংটা করে দেয় আর ও কালার করে, তাই জন্য তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। এই রেডি হয়ে বসে আছে, সব জেনে টেনে আসবি ঠিক মতো, ঠিক আছে? যা টিফিনটা জলটা খাস। বেরিয়ে গেল, এখন রান্না বান্না করবো, আর সমস্ত কিছু এখন অগোছ হলো, এই আগে রান্নাটা করে তারপরে সব গোছা। আর গরমকালে কি সুন্দর একটা হাওয়া ছাড়ে না, কি ভালো লাগে। নিজেরা আগে লেবু রস খেলাম, আর কালকে তোমার করেছিলাম ছোলার ডাল, কিছুটা বেঁচে গেছে, এটা দেখি এখন টিফিনেও খেয়ে নিতে পারি, এবার রেখে দিতে পারি, রাতেও খাওয়া হয়ে যেতে পারে। টর্ট মুছে টুছে পরিষ্কার, মানে এই কাজ করে গেল, আমি ততক্ষণ এইখানটা তো এঙ্গেজ থাকে, ও রান্না করতে পারিনি, ও আমি ততক্ষণ ডাস্টিং টাস্টিংগুলো করলাম, ও মুছে টুছে দিয়ে চলে গেল। এবার আজকে বানাবো হচ্ছে ডিম, ডিমের ঝোল ওদের করে গ্যাস ট্যাস মুছে, তারপরে যেহেতু একটু পরে যাবে অফিসে, তাই জন্য তারপরে ভাত করব। মানে ভাত আমি যেটা আমার যেটা রান্না, যেহেতু মঙ্গলবার আমি তো নিরামিষ খাবো, আর ওরা ওদের ডিম করে দিলাম, ওরা ওই খাবে। আমার ডিমের ঝোলটা কমপ্লিট এই সকালের, আর এটা হচ্ছে বিকেলের। সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার, এখানে সব বাসন টাসন নিয়ে করে মানে সব রেখেছি, এখন ভাত বসাবো। খাটের থেকে নেমে এখানে বসেছে, জল ডল নিয়ে খাটের মধ্যে বসেছিল, এই যে করছেন, সুন্দর হচ্ছে। তুতান এঁকে দিল, মানে ড্রয়িংটা করে দেয়, আর ও কালারটা করতে খুব ভালোবাসে, কালারটা করছে। এই দেখো তুনতাই এটা কো বানালো, খুব সুন্দর হয়েছে দেখতে, আমি তো সুন্দর বলবোই, বা তোমরা বলো কেমন হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। ওরা এই ওয়াল হ্যাঙ্গিং বানালো, এগুলো কেউ কেনে বাড়িতে যারা ড্রয়িং জানে, এগুলো নিজেরাই বানিয়ে নিতে হয়। আমার জন্য বানালাম হচ্ছে আলু পটলের তরকারি, এটা আমার না ভীষণ প্রিয় একটা তরকারি গরমকালের, আর কচু বাটা মানে কালকে করেছিলাম, এটা আজকের নয়। আর ডাল আছে, এটা হচ্ছে আমার, আর ওদের তো দেখলে ডিম করে দিলাম, এই খাওয়া হবে আজকে। আজকে এখন 12টা বাজে, আমার খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম কমপ্লিট, কেননা আসবে কখন আসবে তার ঠিক নেই, আসছি আসছি করেই যাচ্ছে, ও অফিসে চলে গেল, আমি আর তুমি একেবারে লাঞ্চ করে নিয়েছি, আবার হুট করে চলে আসবে কখন। আর এমনি সমস্ত কাজ হয়ে গেছে, আদার্স যে এক্সট্রা কাজগুলো সেগুলো আর কিছু করলাম না, কেননা কখন চলে আসে থাক, পরে আবার চলে গেলে পরে আবার কাজ আছে, সব নোংরা টোংরা হবে সেগুলো আবার পরিষ্কার করা হয়। পাতাগুলোকে একটু মাঝে মাঝে ধুয়ে দিই, মনে হয় যেন ধুলো পড়েছে, ধুলো পড়েছে। কোনোদিনও তো এত তাড়াতাড়ি হয় না, আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। এবার তোমার ফোন করলো 2:30 আসবে, মানে এমন মুশকিল, আমি কখন যে এসে পৌঁছবে, 2:30 আসবে, বসে আছি। আর কি হাওয়া দিচ্ছে, ছাদে অনেক জামা কাপড় কেচেছি, আমি তুলতে বললাম যা একটু তুলে নিয়ে আয়, ও বলে না তুমি তুলে, একবার তুমি তুলে নিয়ে আসো, পরে বার আমি তুলতে যাবো। আমি ঠিক আছে গিয়ে দেখে আসি কি অবস্থা ছাদে জামা কাপড়গুলো। কোনোদিনও তো মানে এই সময়টা বসে থাকি না, বসে থাকতে একদম ভালো লাগছে না, আমি না যে যার বসে থাকলে না ঘুম পায়,
ঘুম পাবে, তারপরে আবার মানে কেমন একটা ঝিমুনি ঝিমুনি আসবে, তার থেকে অন্য কাজগুলো মানে এমনি হালকা কাজগুলোই সারি। তুলে নিয়ে আসলাম, এত হাওয়া কোথায় গিয়ে যে পড়বে তারপরে। আর আমি না এই ভালো শাড়ি মানে যে শাড়ি হোক না কেন আমি সব বাড়িতে গেঁথে দিই, কখনো আমি দোকানে কাচতে দিই না। পালিশ আমি দোকানে করে নিই কিন্তু কেচে নিই নিজে হাতে। একবার আমার পুজোর সময় একটা সাদার উপরে একবার শাড়ি পরেছিলাম, আর পুজোর ঠাকুরের কাজ করেছি দুর্গা পুজোর সময়, পুরো শাড়িটার মধ্যে না সিঁদুর পড়ে গেছিলো। এইবার কাচতে দিয়েছি, এবার কেচে পালিশ করতে দিয়েছিলাম, 150-200 টাকা নিয়েছিল। পরে আবার শাড়িটা একদিন খুলে পড়তে গেছি, পুরো সিঁদুরের দাগ যেমন তেমনই। সেই আমার যে শিক্ষা হয়েছে, আমি না সে দাগ আমি ওঠাতেও পারিনি। তারপরে আর তারপর থেকে আমি সমস্ত শাড়ি বেনারসি পর্যন্ত মানে যত দামি শাড়ি হোক আমি নিজে বাড়িতে কেচে নিই, কেচে তারপরে পালিশ করতে দিই। এগুলো তাই করবো, কাঁচা হয়ে গেছে পালিশ। আর আমি এমনি শুধু শ্যাম্পু দিয়ে বাড়িতে কাচি আর কিছু না, শ্যাম্পু দিয়ে ভালো করে কাচি। আর রিভাইভ আছে, ওই দিয়ে একটু হালকা করে দিয়ে দিই, দিয়ে তারপরে পালিশ একদম মানে সুন্দর থাকে। এই এসে গেছে, চাদর টাদর গুলো তুলে দিই মানে ধুলো ফুলো সব পড়বে। এরাই আমাদের এসি ইনস্টল করে দিয়ে গেছিলো, আমাদের বহুদিনের লোক। মাঝখানে আমরা আরওয়ান কোম্পানিকে ডাকিয়ে ঠিক করিয়েছিলাম কিন্তু ঠিক হয়নি। এর বয়সও ভালো হয়েছে, মানে তুতানের বয়স যা একদম আমার এসিটারও একই বয়স, মানে তুতানের বন্ধু। এখন দেখা যাক, সার্ভিস তো করে দিয়ে গেল, কেমন থাকে। আরে আর তুতান নেই, তুতান স্কুল থেকে মানে নেই মানে কি সকালবেলা বেরিয়েছে, ও স্কুল থেকে চলে গেছে আমার বোনের বাড়ি। কুরুষের কাজ শেষ হয়েছে, এবার গেছে, তাই জন্য আসলে কবে ঠিক করবে কবে ঠিক করছে। ও বাবাকে বলছি যতদিন না হয় তত, মানে গরম পড়লে তো সবারই লাগবে। আমি বলছি যে কটা দিন আজকে রাখা যায়, আজকে আসলে একদম সব কমপ্লিট। সন্ধ্যাবেলা তুতান থাকে তো প্রত্যেক দিন, তুতাই না পড়তে টড়তে যায়, হ্যাঁ থাকে না, আর এখন আছে ও থাকে, এবার ফাঁকা ফাঁকা লাগছে। এই সন্ধ্যা হলেই টিফিন করো এ করো, আজকে আমাদের খিদেও পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, প্রায় 11:15-12টার মধ্যে খাওয়া হয়ে গেছে। তুমদাকে বলে রুটি করি, রুটি খা, বলে না রুটি খাবো না ম্যাগি খাবো। ও আবার ম্যাগিটা এত ভালোবাসে, বললাম তাহলে কর আমার জন্য একটু কর, তুইও খা, তাই ম্যাগি করছে। আর ফোন করলাম, ভালোই আছে আনন্দে। কিরে কখন আসবি, বলে বাবা যখন আসবে তখন, তখনই তো আসতে পারবো। তুনতাই ম্যাগিটা খুব ভালো বানায়, আর তুতান আবার এক একজনের স্পেশালিটি, মা সব রান্না করবে, বাবা আলু ভাজা করবে, আর দিদি করবে ম্যাগি। সন্ধ্যাবেলা যদি কোনো দিনও ম্যাগি খায়, আমি যদি বলি তার আমি করে দিছি, না মা ও বাড়ি থাকলে ওই করে দেবে, দিদি করবে। এটা না সত্যি আমিও খুবই ভালোবাসি খেতে, আর এখন খাই না বেশি কিন্তু আমারও ম্যাগি খুব ফেভারিট একটা খাবার। আর তুনতাই ম্যাগি ভালো হবে না কেন, তুনতাই এক গাদা মশলা দেয়, মানে ধরো একটা প্যাকেটে তো একটা মশলা, ও সেখানে 1.5টা, কোনোদিনও 2টো, তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে না কেন। আমাদের মশলা তো শেষ হয়ে যায়, আমরা আলাদা ম্যাগি মশলা আনি। আবার আগে তো আমি সবার কাছে বলতাম তোমাদের এক্সট্রা মশলা আছে, যারা ধরো আরো আমার মাসি টাসিরা যারা ধরো মানে যাদের বাড়িতে ম্যাগি আনা হয় তাদের থেকে আবার মশলা নিয়ে আসতাম। আমার মশলা মানে 3-4 দিনের মধ্যে মশলা, এত এতখানি হয়তো ম্যাগি রয়ে গেছে মশলা শেষ, ওই সবার থেকে কালেকশন করতাম মশলা, তাহলে তার ম্যাগি ভালো হবে না কেন। মোটি আর কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নেই, তাই এগুলো সব আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি, সব দেখে দেখে রাখছি। কি কর এখন তো একটু কাজটা কম আছে, তাই জন্য সব দেখে দেখে বোঝাচ্ছি। এই ধরনের জাঙ্ক জুয়েলারি না আমার ভীষণ প্রিয়, মানে অক্সিডাইজ, তারপরে মাটির, ধানের কোনো কিছু বাকি নেই। তখন মানে একটা সময় এত কিনতাম আর খুব যত্ন করে রাখতাম সব, একদিকে এগুলো এসে কোথা থেকে আগে ভালো করে গোছাতাম, আর যত্ন করে রেখেছি বলে এখনও অনেক জিনিস ভালো আছে, অনেক পুরনো হয়তো ভালো আছে, আর তুমিও ব্যবহার করতে। স্যার আসলেই তো শুরু হবে গল্প, সারাদিন কী করবে সেই নিয়ে গল্প শুরু করবে। আগে রুটিটা করে নিই। কত কাণ্ড করছে, বলছি যে ভালোই তো হলো সারাদিন। হ্যাঁ হ্যাঁ ভালো।
খুব ভালো। এবার কাজটা কর, কি ওই যেগুলো গোছানোর সব গোছাবি এখন বসে বসে। বাবা একটা কথা বলার জন্য এত অস্থির, বলো। ব্যাপারটা তো সত্যি মানে সেরকমই না, মানে সেদিনকে তুমি দার্জিলিং জিনে গেলাম এই করতে, মাকে বললাম না চাবি তিনটে চাবি লাগিয়ে দিয়েতে তিনটে তালা, কি করেছে বলতো দুটো তালা দুটো দরজা লাগিয়েছে আর একটা ফলস সামনে ঝুলিয়ে রেখে। না আমি ভেবেছি যে লাগালামও আমি, এবার খুলবো আমি, তুমি তো আর মাঝখানে থাকবে না, এবার তুমি যে চলে আসবে আমি কি করে জানবো, ওটা আমি পাচ্ছিলাম না তো। মানে ওটাকে এমনি জাস্ট মানে শো করার জন্য ঝুলিয়ে রেখে দিয়েছি, ভেতরে থাকলো মানে একই ব্যাপার ছিল, তাহলে অদ্ভুত ছবিও তুলে রেখেছি তোমাকে দেখাবো। বাবা যেখানে মানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবার সেদিনকে ব্যালকনিতে ক্লিপ দিয়ে মেলছি আর ওপর থেকে না ক্লিপগুলো টপ টপ করে মাঝে মাঝে পড়ে যায়, আর ও খালি ও বলবে ক্লিপ তো সব ফেলে ফেলে তুমি শেষ করে ফেলছো, ঠিক আছে এবার দেখি টুক করে একটা ক্লিপ হাত থেকে পড়ে গেল। আমি বাবা বাঁচা গেছে এখন নেই থাক বুঝতে পারবে না, ও মা আমাকে নিচে এসে বলছে কি হলো এই পড়েছে, পড়েছে বলছে মাথার মধ্যে পড়েছে, নিচে দাঁড়িয়েছিল মানে বাজার গেছিলো এসে মনে হয় নিচে দাঁড়িয়েছে টপ পর তপর পড়েছে ওরই ওপরে। তখন বলছে কি হলো, আমি যে ও বাবা রে বাবা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় অবস্থা। আর তালাটা আমি কি বল তালাটা আমি লাগাতে পারছি না, আমাকে বলছে তিনটে তালা দিয়ে যাবে, আমি দুটো লাগিয়েছি একটা আমি দূর এসে তো আমরাই খুলবো, ও তো আর খোলে না, ও গাড়ি ফাড়ি তোলে আর আমরা সেই চাবিটা খুলি বুঝতেও পারবে না। ও মা এই যে এসি সার্ভিসিং এর জন্য আগের দিন লোক নিয়ে এসছে, এসে বলছে বাবা বাড়ি গিয়ে বলছে তোমার ফটো দিও তো, আমি কেন বলে রেখে দেবো বাধা বাঁধিয়ে, আমি ও তাহলে কেন কি হয়েছে বলছি এই ব্যাপার। আজকে তুতানের এই কাজটা করার কথা ছিল তো ও তো মাসির বাড়ি চলে গেছিলো, তাই জন্য আমি বলেই দিয়েছি যে আজকের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। আর তুনতাইকেও তাই, কারণ এক কাজ নিয়ে রোজ বসে থাকলে চলে না, এক একদিন এক একটা কাজ করতে হয়। আমি নিজেও সারাদিন নানা কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করি আর ওদেরও চেষ্টা করি অন্তত সারাদিনে একটা না একটা এরকম কাজ করে নিজেকে এঙ্গেজ রাখার। এই সময় ছুটির সময় সব কিছু তো থাকবেই, ঘোরা বেড়ানো তার সাথে এই কাজগুলো নিজেদেরকে করে ফেলতে হবে। এর মতো সমস্ত কাজ কমপ্লিট আর উনি যাচ্ছেন এখন ক্যারাম খেলতে, আসবে 11:30। তা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য। গুড নাইট।